গ্রাহক পর্যায়ে আবারও বাড়ল বিদ্যুতের দাম সরকারের নির্বাহী আদেশে ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরও পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে সরকারি প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে মার্চের বিদ্যুতের বিলেই নতুন এই দাম কার্যকর হবে এবারও বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হলো এ নিয়ে গত দুই মাসে তিন দফায় বাড়ানো হলো বিদ্যুতের দাম আর গত চোদ্দ বছরে এ নিয়ে বারো বারের মতো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলো যেন তেন প্রকারে যখন তখন দফায় দফায় এভাবে মূল্য বৃদ্ধির কর্তৃত্ব তা ছিল সবচেয়ে বড় অবিচার এবং অন্যায় এটা জনকল্যাণমূলক সরকার সরকারের কাছ তো জনগণের কল্যাণ নিশ্চিত করা এই ধরনের দায়িত্ব নিয়ে এভাবে মূল্য বৃদ্ধি করা কোনো কল্যাণ হতে পারে জনগণের এটা আমার বিচার বিবেচনার বাইরে